नमस्कार सबाई के स्वागत जानाच्छी आजकेर एकटा नतून पर्वे। आजके आमरा एखाने बानिये निच्छी खूब जनप्रिय एकटा मिष्टी कालो जाम। मिष्टी किन्तु आठ थेके आशे सकलेर काछे भीषण प्रिय, किन्तु छानार मिष्टी तैरी कराटा एकटु समय सापेक्ष हो जाए। आजके आमरा देखे नेब कालो जाम भीषण सहजभावे मात्र किछु समयेर मध्ये किभाबे तैरी करे नेवा जाए। कालो जाम तैरी करते प्रथमेई एकटा बोले आमि मिल्क पाउडार बा दूध गुड़ो निये निच्छी एक कप, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, সুজি ব্যবহার করছি 1 টেবিল স্পুন, বেকিং পাউডার দিচ্ছি 1 টিস্পুন বা এটাকে 3 চিমটেও বলতে পারেন, ঘি দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন। এবার আমি ভালো করে আলগা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। রঙের ব্যবহারের জন্য আমি এখানে রেড ফুড কালার 2 থেকে 3 ড্রপ ব্যবহার করছি। যদি আপনাদের বাড়িতে ফুড কালার না থাকে তাহলে পরে কিন্তু আপনারা এটাকে স্কিপ করতে পারেন, বা কারোর যদি কালার না পছন্দ হয় তাহলেও স্কিপ করতে পারেন। দুধ এখানে আমি ব্যবহার করছি 1 কাপ, কিন্তু সমস্ত দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দুধটা আমি এখানে দেব যাতে এখানে শক্ত মন্ড তৈরি হয়, পাতলা না হয়। মন্ড এখানে আমাদের তৈরি হয়ে গেছে, হাতের চেটো একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি। এবার এটা দিয়ে আমি লম্বাকৃতি বা ডিম্বাকৃতির বল তৈরি করব। কালো জাম যেহেতু লম্বা হয় সেজন্য আমি এখানে লম্বা শেপই দিচ্ছি। এরকম হবে আমাদের শেপটা, দেখুন। এখানে আমি আপনাদেরকে দুটো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি গোল করছি, তারপর সেটাকে লম্বা গড়ন দিচ্ছি। ঠিক এরকম হবে শেপটা। এক কাপ দুধের থেকে আমি এখানে মোটামুটি 12টা মতন কালো জাম তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি জল দিয়েছি 2.5 কাপ, চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। এবার সেটাকে গরম হতে বসিয়েছি। ভালো করে জল চিনি মিশে গেলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু হলদেটে রং হয়ে যাবে। কালো জামের শিরা কিন্তু খুব ঘন হয় না, তাই এটাকে বেশি ঘন আমরা করব না। শিরা এখানে তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রাখছি। কড়াইতে আমি 2 কাপ মতন তেল দিয়েছি, কিন্তু তেলটাকে অতিরিক্ত গরম করিনি। কালো জামগুলো ছাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন হয়তো এখানে বুদবুদ উঠছে, তার মানে তেল কিন্তু আমাদের খুব একটা গরম না। এটা অবশ্যই মনে রাখবেন, কালো জাম যখন তৈরি করবেন বা তেলে ছাড়বেন তখন তেল যেন হালকা গরম হয়। যদি বেশি গরম হয় তাহলে অপর দিকটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা শক্ত হয়ে যাবে। এবার খোন্তা দিয়ে এবার আমি ভালো করে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশি চাপ কিন্তু দেবেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখুন কি সুন্দর লালচে রং হয়ে গিয়েছে, আর এটা ফুলেও যাচ্ছে। যতটা ভাজতে থাকবেন এর রং কিন্তু পাল্টাতে থাকবে, এরকম লালচে ধরনের হয়ে যাবে। রসে ভেজানোর পর এটা আরও কালচে হবে। এর থেকে বেশি আমরা এটাকে লাল করব না। আমাদের কালো জামগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমরা সরিয়ে দিচ্ছি। এবার যে শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে কালো জামগুলোকে আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। ধ্যান দেবেন, যখন আপনারা কালো জামগুলো ভেজে ওঠাচ্ছেন গরম কালো জামগুলো কিন্তু রসে চোবাবেন না। কালো জাম সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে রসে ফেলবেন, না হলে পরে ভেতরটা চুপসে যাবে বা শক্ত হয়ে যাবে। এবার হাত দিয়ে আমি মিষ্টিগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে অপর দিকেও রসটা ভালো করে ঢুকে যায়। এভাবে আমি 35 থেকে 40 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রসের মধ্যেই রেখে দেব, তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে মিষ্টিগুলো। দেখুন এখানে কি সুন্দর আমাদের মিষ্টিগুলো কিন্তু রসে ফুলে গেছে। এগুলোকে আমি কেটেও দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন ভেতরটা কতটা নরম হয়েছে। দেখুন কি সহজেই কেটে যাচ্ছে মিষ্টিগুলো, আর ভেতরটা ভীষণ সফট, এতটাই সফট যে আমার চামচে কিন্তু উঠতে চাইছে না। দেখুন ভেতরের রংটা অপূর্ব লাল রং হয়েছে, যেমনটা ঠিক দোকানের কালো জামের হয়।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।